আমাদের মাননীয় হুইপ ইতিমধ্যে ঘোষণা করছেন বঙ্গবন্ধুর শতবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়াকে উৎসবের পটিয়া হিসেবে ঘোষণা করছেন। পটিয়া পশ্চিম ফরিন কাইন ক্রীড়া একতা সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2022-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত 11 মার্চ রোজ শুক্রবার বাইতুল নূর জামিয়া মসজিদ দক্ষিণ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় দুই চিরশক্তিশালী দল জিরি পারফেক্ট বয়েজ স্পোর্টিং ক্লাব বনাম ফরিন কাইন স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক প্রবাসী হেলাল উদ্দিন বাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া 6 নং কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বারবার নির্বাচিত ইউপি সদস্য এবং পুরস্কৃত সমাজকর্মী বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব শওকত আকবর মেম্বার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইউসুফ খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ মোহাম্মদ মাসুদ ও শাহ আলম। উক্ত টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন মোহাম্মদ রিফাত ও সদস্য সচিব মোহাম্মদ মনির। উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন কুসুমপুরা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব জাকির আহমেদ রশিদ। ফাইনাল খেলায় ট্রেবেখারে 2-1 গোলে জয়লাভ করেন জিরি পারফেক্ট বয়েজ স্পোর্টিং ক্লাব। এই ছোট মাঠ থেকে ছোট ছোট খেলা থেকে আমরা একদিন উপজেলায় জেলায় জাতীয়ভাবে আমার এই এলাকার খেলা সৃষ্টি হবে, এই প্রত্যয়ে এখানের এই খেলাধুলাকে আমি উৎসাহিত করছি। আমাদের মাননীয় হুইপ ইতিমধ্যে ঘোষণা করছেন বঙ্গবন্ধুর শতবার্ষিকী জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়াকে উৎসবের পটিয়া হিসেবে ঘোষণা করছেন। 22-23-24 তারিখ পটিয়া উৎসবের পটিয়া হবে। আমরা এই গ্রামীণ অঞ্চল থেকে আমরা খেলাধুলার মধ্য দিয়ে এই উৎসবকে আরো উৎসবে পরিণত করার জন্য আমরা এখানে এই খেলাধুলার আয়োজন করছি। মাননীয় হুইপ আরো ঘোষণা করেছেন আমাদের কেডিএস গ্রুপের চেয়ারম্যান, মীর গ্রুপের চেয়ারম্যান, আমাদের প্রাক্তন গণপরিষদ সদস্য আলহাজ সুলতান আহমদ কুসুমপুরি, আমাদের জাতীয় নেতা এস এম ইউসুফ এবং তৈব গ্রুপের চেয়ারম্যান সহ আরও সারা পটিয়া থেকে আরও অনেক অনেক গুণীজনকে জ্ঞানে গুণীকে সংবর্ধনার মাধ্যমে 22-23-24 মার্চ এই সংবর্ধনার মাধ্যমে এই উৎসবের মধ্যে বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকীর মধ্যে উৎসবে আরও উৎসব পরিচালিত হবে। আজকের খেলা যারা আয়োজন করছে তাদের প্রতি আমি খুব আনন্দিত, তারা এত সুন্দর করে খেলা অনুষ্ঠান এত সুন্দর করে আয়োজন করছে। যারা আজকে এই খেলা আয়োজন করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে, অনেক ত্যাগ হয়েছে, আজকে এটা একটা বিনোদনে পরিণত হয়েছে। সব ভবিষ্যতে আরও সুন্দর হইয়া তারা চলবে এই যে উৎসাহ উদ্দীপনার মধ্যেই আজকের এই খেলা অনুষ্ঠিত হয়েছে। যারা এই জন করেছেন আমি তাদেরকে আমার অন্তরের অন্তর হোস্টেল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ক্রীড়াঙ্গনকে বেছে নিয়েই যারা আগামীতে ক্রীড়াঙ্গনকে অন্তর থেকে ভালোবাসেন আমি মনে করি তারা মাদকমুক্ত হবেন।